কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, তারই এক জ্বলন্ত উদাহরণ রেজওয়ানা মল্লিক হেনা। মায়াপুর ধুবুলিয়া থানার অন্তর্গত সোনডাঙ্গা উচ্চ মাধ্যমিক স্কুলে সে পড়াশোনা করছে, বর্তমানে সে দশম শ্রেণীর ছাত্রী। ইউথ এশিয়া গেমসের প্রতিনিধি হয়ে, ভারতের প্রতিনিধি হয়ে সে কিন্তু খেলতে গেছে সুদূর উজবেকিস্তান। ইতিমধ্যে তার আমরা বাড়িতে চলে এসেছি, তার মা এবং বাবার সাথে কথা বলে নেব, কিভাবে তার শুরু হলো এই জার্নি এবং ভবিষ্যতে সে কি করতে চায় তাই শুনে নেব তাদের কাছ থেকে। এশীয় মঞ্চে সেরা বাংলার মেয়ে, ভাঙলো প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের নজির, ইতিহাস গড়ল রেজওয়ানা মল্লিক হেনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্স 400 মিটার বিভাগে সোনা জিতেছে সে। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে 8 বছরের পুরনো মিট রেকর্ড, যা একসময় গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালভা ইদ নাসের। শুক্রবার উজবেকিস্তানের তাশখন্দে এই নজির গড়েছে হিনা। 16 বছরের এই কিশোরীর বাড়ি বাংলার নদিয়ায়। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নেয় সে। 400 মিটার দৌড়তে সময় নিয়েছে 52.98 সেকেন্ড। নাসের নজির গড়েছিলেন 53.02 সেকেন্ডে। এই মুহূর্তে অনূর্ধ্ব 18 মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ হিনায়, দ্রুততম ভারতীয় সে। ভারতীয়দের মধ্যে সে ভেঙেছে এশিয়াডে প্রাক্তন রূপজয়ী জিসনা ম্যাথুর নজির। রেজওয়ানার বাড়ির পরিস্থিতি, বাবা স্কুলের সামান্য পার্শ্ব শিক্ষক, রেজওয়ানা স্বপ্ন পূরণের জন্য ভোর 4টের সময় কৃষ্ণনগর কাজ করে এসে স্কুলে শিক্ষকতা করেন। স্কুল থেকে বাড়ি এসে বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করান। ফিফথ ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ওখানে পার্টিসিপেট করছে 3টি ইভেন্ট, আপনার 400 মিটার, 200 মিটার এবং মিডলে রিলে। কি কি পদক পেল? 400 মিটারে গোল্ড পেয়েছে, 200 মিটারে সিলভার এবং মিডলে রিলেতে গোল্ড। কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে 400 মিটারে বিশ্বমানের অ্যাথলিট সালোয়া ইদ নাসির ওনার রেকর্ড ওখানে ব্রেক করেছে, এটা একটা আনন্দের ব্যাপার। আর ভবিষ্যতে ইচ্ছে যে আমার মেয়ে অলিম্পিক খেলুক, বা ইন্ডিয়াতে এখনও মানে রানিং ইভেন্টে এখনও গোল্ড আসেনি বা কোনো মেডেল আসেনি, আমি চাইবো যে আমার মেয়ের হাত ধরে যদি আসে তাহলে তো খুব ভালোই হয়। সরকার থেকে কোনো আর্থিক সাহায্য পাওয়া যেত তত ভালোই হতো। বর্তমানে তো সবাই জানে এখন বিশ্বমানের অ্যাথলিট হতে গেলে প্রচুর খরচার দরকার, কিন্তু আমার মতো আমি সামান্য একজন পার্শ্ব শিক্ষক, এছাড়াও আমাকে বাইরে আরও অনেক কাজ করতে হয়। বেশ কিছুদিন আগে আসামে অনুষ্ঠিত জুনিয়ার ন্যাশনাল অনূর্ধ্ব 16 গার্লস 300 মিটার প্রতিযোগিতায় ন্যাশনাল রেকর্ড 38.57 টাইম সহ স্বর্ণপদক লাভ করেন। কেরালাতে 400 মিটার ওপেন ন্যাশনালে অনূর্ধ্ব 16 গার্লস বিভাগে 400 মিটার রানে ন্যাশনাল রেকর্ড করে 53.22 স্বর্ণপদক লাভ করে। ইউথ ন্যাশনাল 400 মিটার দৌড়ে মিট রেকর্ড 53.44 টাইম করে স্বর্ণপদক লাভ করে। 200 মিটারে হিটে 24.22 টাইম রেকর্ড করে। ফাইনালে 24.61 টাইম করে রুপো লাভ করে। কেমন লাগছে বলতে ভালোই লাগছে, যেমন মা হিসাবে যেমন গর্বিত, মানে খুবই খুশি আনন্দ। মা হিসাবে মা সাথে সাথে থাকা সবসময়, মেয়েকে সবসময় খাওয়ার টাইম মতো রেডি করে দেওয়া, আবার প্র্যাকটিস যাবে টাইম মতো সব সব কিছু সবসময় কাছে এনে দেওয়া, আবার আবার মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওগুলো আমি করেছি। একটা কলকাতা আল্ট্রাটাস থেকে আজকে 1.5 বছর থেকে ওনারা সাহায্য করছেন, একটা সংস্থা। যখন ওই কলকাতা সাইয়ে ছিল 1 বছর, ওখান থেকেই কল্যাণ চৌধুরী এটা করে দিয়েছিল। আমি চাইছি যেন আমার মেয়েকে ছোটো বড়ো মেয়ের থেকেও ছোটো মেয়ে যেন আরও ভালো জায়গায় যায়, দুজনাই যেন আমি দেখি পর্দার সামনে যেন দুজনাই অলিম্পিক খেলে, ঘরে বসে যেন দেখতে পাই সেটা দেশের জন্য। হ্যাঁ, দেশের জন্য মেডাল। শুনে নিলাম তার বাবা মায়ের থেকে তার কি তার মেয়েদের প্রতি কি পরিকল্পনা। সরকার থেকে যদি একটু সুযোগ সুবিধা পায় সে কিন্তু খেলতে পারে দেশের হয়ে অলিম্পিকেও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ18 লোকাল।